মোহাম্মদ আশরাফুলকে কি টেস্ট টিম গ্রুপে নেওয়া যায় কিনা। আমি বলতেছি না যে এখনই টেস্ট টিমে ইনক্লুড করা, বাট আমি চাচ্ছি যে তার যে কন্ট্রিবিউশন ছিল বিসাইড দোজ ফাইভ বিগ গাইজ, মুর্তুজা, তারপরে সাকিব, তামিম অ্যান্ড ইয়ে বাদে, এখন তো সাকিব অনিয়মিত, মাহমুদুল্লাহ নাই টেস্ট টিমে, তারপরে আরো দুই তিনজন মানে তামিম মানে ওরা খেলবে কিনা এখনো, মুশফিকুর রহিমের ব্যাপারেও কালকে কথা হয়েছে। জি জি, তো এই মুহূর্তে তার যে কন্ট্রিবিউশন ছিল আমার মনে হয় না ওই পাঁচজন বাদে আর কেউ ম্যাচ করতে পেরেছে পারফরমেন্স, মোহাম্মদ আশরাফুলের পারফরমেন্স। I'm not suggesting that you include him in the test team, but what I'm suggesting, bring him in the test loop, then if he performs in the high performance squad or Bangladesh 18, then you include him in the, why don't you include him in the... ধন্যবাদ আপনাকে। তার আগে ঘরোয়া ক্রিকেটে আসলে পারফর্ম করতে হবে, যে কোনো ক্রিকেটারকে বিবেচনায় আনার ক্ষেত্রে হলো আশরাফুলের ক্ষেত্রে এই সিজনটা অন্তত অত ভালো যায়নি আমার যতদূর মনে হয়। হাবিল বাসার কিছু বলার থাকলে যোগ করতে পারেন। না ডেফিনেটলি, যা আশরাফুল তো এখন খেলছে, এই কোশ্চেনটা আসলে অনেক প্রতিবার করতে হয়, লজিক্যাল কোশ্চেন। ডেফিনেটলি আশরাফুল তো আমাদের জন্য অনেক কিছু করেছে ইন পাস্ট, আমরা তো আসলে সিলেকশন যখন করে অনেক কিছু চিন্তা করতে হয় বা প্রেজেন্ট ফিউচারটা নিয়ে একটু চিন্তা করতে হয়, এমন না যে আমাদের ফিউচার নিয়ে সবসময় চিন্তা করি, প্রেজেন্ট নিয়েও চিন্তা করি। অবভিয়াসলি আমাদের এই লাস্ট দু বছর কোভিডের কারণে আসলে আমরা খুব বেশি সাইড ম্যাচ পাইনি, এই টিমের খেলা আসলে অলমোস্ট পাইনি আর লাস্ট তিন বছর ধরে। আমরা এবার স্টার্ট করছি, একটা এই টিমের সফর আছে সামনে ওয়েস্ট ইন্ডিজে, তো এই সফরটা এখনও শিডিউলটা ছিল, এটা রিশিডিউল হতে পারে, পিছিয়ে যেতে পারে, তো দুই রকম প্ল্যান থাকে, আগে হলে একটা রকম, পরে হলে একরকম, তো সেটা নিয়ে আমরা এখনও ভাবছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের নতুন প্লেয়ারদের নিয়ে ভাবতে হচ্ছে, কারণটা হলো আমাদের যদি এখন টিমটা দেখেন, টিমটা যখন আমরা করছি, আমাদের যারা সিনিয়র প্লেয়ার তারা তো একটা সময় তো তারা যাবেন, হয়তো তিন বছর পরেই যাবেন, বাট আমাদের যে নেক্সট ব্যাচটা ছিল সেই ব্যাচটা কিন্তু নিজে সেটেল করতে পারেনি, সো আমাদের কিন্তু দু ব্যাচ পরের ব্যাচটাকে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তো আমাদের এখন যেটা আমাদের একটা যে প্ল্যানটা করছি, আমাদের যে ব্যাচটা নিয়ে এখন কাজ করছি, তারা যদি সিনিয়রদের সাথে এখন খেলেন তাহলে কিন্তু তার তিন বছর পরে যে তারা হয়তো সেই পিটানি পান, কিন্তু আমরা যদি একদম সব সিনিয়র প্লেয়ার নিয়ে এখন কাজ করি তাহলে তিন বছর পরে দেখবে তখন বাংলাদেশ টিমটাকে আর তখন নতুন কোনো একদম নতুনদের নিয়ে স্টার্ট করতে হবে। সো আমরা প্রেজেন্টে ভাবছি, ফিউচার নিয়ে ভাবছি, যার জন্য আসলে অনেক সময় অনেকে এই টিম প্ল্যানিংয়ের কারণে আমাদের ফিউচার প্ল্যানিংয়ের কারণে দলে আসতে পারে না, বাট ডেফিনেটলি যদি আমাদের এই টিমের খেলা আমরা আরও বেশি পাই, বছরে তিন চারটা প্লেয়ার পাই, তাহলে আসলে অনেককে দেখে দেখার সুযোগটা থাকে যে আসলে কে কোন অবস্থাতে আছে। আমরা সানারভাইয়ের কাছে জানতে চাই যে সানারভাই, সিরিজটা নিয়ে আমরা বলছিলাম যে শ্রীলঙ্কা এসে গেছে এখন বাংলাদেশে, একটা সিরিজের একটা মানে একদমই এক খুব কাছে, আর মাত্র কয়েকটা দিন পরে এই টেস্ট শুরু হবে, শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট আপনি মানে কিভাবে দেখেন? শ্রীলঙ্কার সাথে আমাদের এক ধরনের কম্পিটিটিভনেসটা গত কয়েক বছর ধরে বেড়েছে, আমরা শ্রীলঙ্কার সাথে কখনো কখনো সমানে সমানে লড়াই করি, ওদের মাঠে যে আমরা জিতে এসেছি টেস্ট, এরকমও ঘটেছে। অবশ্যই, কারণ আমরা এই সিরিজটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিশেষ করে টেস্ট সিরিজটা আমরা জানি, টেস্ট সিরিজের লাস্ট টেস্ট সিরিজটা আমাদের খুব একটা ভালো যায়নি, স্বাভাবিকভাবে আমাদের হোমে খেলা, এই জায়গাটা হয়তো আমাদের হোমে সবসময় আমরা একটু স্ট্রং সাইড, কিন্তু সাবকন্টিনেন্ট টিম হিসেবে শ্রীলঙ্কাও কিন্তু এই কন্ডিশনটা খুব ভালোভাবেই জানে, এবং শ্রীলঙ্কার জন্যও এই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কার ক্রিকেট প্লাস হলো পারিপার্শ্বিক অবস্থা, শ্রীলঙ্কার বর্তমান দেশের অবস্থা সব কিছু বিবেচনা করে এই সিরিজটা ওদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা যদি হোমে খেলবো আমাদের এই একটা অ্যাডভান্টেজ থাকবে, এবং আমাদের সব সিনিয়র ক্রিকেটার হয়তো এই সিরিজে থাকবে, যাদের জন্য আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট, হয়তো টেস্ট সিরিজটা সিনিয়র একটা এক্সপিরিয়েন্সটা অনেক ম্যাটার করে, ডেফিনেটলি আমাদের একটা ভালো সিরিজ যাবে আশা করি। এর মাধ্যমে হয়তো লাস্ট সিরিজে একটা ল্যাকিং তৈরি হয়েছে যে টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকায়, আমার মনে হয় এই সিরিজে ওভারকাম করার বড় একটা সুযোগ আছে আমার মনে হয়।